আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দইয়ের বীজ ঘরে তৈরির ৬টি সহজ পদ্ধতি। দই বীজ তৈরি করার জন্য এখানে প্রধান উপকরণ হলো দুধ। আর প্রতিটি আইটেম আমি যে ৬টি উপকরণ দিয়ে ৬টি পদ্ধতিতে দই বীজ তৈরি করতে চাই সেগুলো যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন আসি দইয়ের উপকারিতা নিয়ে। পেট ঠান্ডা রাখে এবং হজম শক্তি বৃদ্ধি করে দই। আর দইয়ে আছে প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, ভিটামিন বি, ভিটামিন এ ইত্যাদি নানান উপাদান। ক্যান্সার প্রতিরোধ করতেও বিশেষ ভূমিকা নেয় দই। তবে টক দই মিষ্টি দই থেকে বেশি উপকারী। দই খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী। পুষ্টিকর খাওয়ার মধ্যে দইয়ের জুড়ি মেলা ভার। দই বা দই থেকে নানান প্রকার খাবার বা পানীয় শরীরের জন্য খুবই উপকারী। আপনাদের এই দই তৈরির জন্য দরকার দই বীজ। আর এই দই বীজ সবসময় আমাদের ঘরে থাকে না, এজন্য আমি এখানে ৬টি পদ্ধতিতে দই বীজ করে দেখাবো। এজন্য দরকার হবে আপনার ইয়োগার্ট অর্থাৎ পুরান যে কোনো দধি, টক দই বা মিষ্টি দই। এবং এছাড়াও আপনার দরকার হবে আপনার দুধ। মূলত দুধ দিয়েই দই তৈরি করা হয়। টক দই অথবা মিষ্টি দই বানাতে আমাদের দুধের পাশাপাশি দই বীজের খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি লেবুর রস অথবা ভিনেগার ব্যবহার করেও দই বীজ বানাতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 4 চামচ অথবা হাফ চামচের 2 চামচ ভিনেগার অথবা লেবুর রস দরকার হবে। এছাড়াও আপনি কাঁচামরিচ, শুকনামরিচ অথবা পুরানো টক দই বা মিষ্টি দই অথবা তেঁতুল দিয়েও দই বীজ ঘরে খুবই সহজভাবে বানাতে পারেন। এখানে প্রথমে আমি 1 কাপ দই দিয়ে দই বীজ বানিয়ে দেখাবো। এজন্য আমি একটি পাত্রে দুধ গরম করে নেব। এই দুধটি এমনভাবে গরম করতে হবে একেবারে ঠান্ডাও না বা অনেক গরমও না। দুধটি যদি আপনি বেশি গরম রাখেন এই অবস্থায় দুধ ফেটে অর্থাৎ ছানা দিয়ে যাবে, এজন্য কুসুম গরম করে নিতে হবে। আর যদি ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে দুধ দিয়ে আপনি দই বীজ নাও হতে পারে। আপনার পদ্ধতি হলো কাঁচা মরিচ দিয়ে যদি বানাতে চান সেই ক্ষেত্রে বোটাটা এভাবে দুধে চুবিয়ে রেখে ঢেকে রাখতে হবে গরম জায়গায়। অথবা আপনি যদি শুকনো মরিচ দিয়ে বানাতে চান সেই ক্ষেত্রেও আপনার বোটাটা জাস্ট দুধের সাথে এইভাবে 2টি অথবা 4টি মরিচ চুবিয়ে রেখে দিতে হবে গরম জায়গায়। অথবা আপনি যদি তেঁতুল দিয়ে বানান সেই ক্ষেত্রেও তেঁতুলটা দুধের সাথে ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে চুবিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। অথবা আপনি টক দই অথবা মিষ্টি দই ব্যবহার করতে চাইলে হাফ চামচের 2-4 চামচ টক দই দিয়ে এটিকে ভালোভাবে ফেটিয়ে গরম স্থানে রেখে দিতে হবে। আর যদি আপনি ভিনেগার ব্যবহার করেন সেই ক্ষেত্রে হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারেন অথবা লেবুর রস ভালোভাবে ছেঁকে 2-4 চামচ ব্যবহার করতে পারেন। এইখানে আমি লেবুর রস দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো 2-4 চামচ লেবুর রস ভালোভাবে এইভাবে মিশিয়ে এটিকে ঢেকে রেখে দেব গরম জায়গায়। আপনার দই বীজ যেদিন দরকার হবে তার আগের দিন বিকেলে আপনি এটিকে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। মিশিয়ে সাথে সাথে ঢেকে এভাবে তাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে ঘরের গরম স্থানে রেখে দেবেন। অথবা যেখানে আপনি রান্না করেন সেই চুলার পাশে রেখে দিতে পারেন, ফ্রিজের পাশে রেখে দিতে পারেন। গরমের দিনে গরম থাকার কারণে 7-8 ঘন্টায় এটি জমাট বেঁধে যায়। আর মূলত শীতের দিনে এটি জমাট বাঁধতে প্রায় 10-12 ঘন্টা লাগে। এখানে আমি গরমের দিনে করেছি 3 ঘন্টায় এইভাবে দই বীজ তৈরি হয়েছে। এই দই বীজ দিয়ে আমি যেতে যেতে 3টি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। এই দধির বীজের এখন কোনো স্বাদ পাবেন না। এটি যদি আপনি সরাসরি গোশ রান্না করার ক্ষেত্রে অথবা রোস্টের ক্ষেত্রে বোরহানির ক্ষেত্রে বা লাচ্ছির ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এইভাবেই আপনি ব্যবহার করতে পারেন। আর যদি এটি দিয়ে টক দই অথবা মিষ্টি দই বানাতে চান সেক্ষেত্রে এটি ভালোভাবে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে। এজন্য আপনি এই ধরনের চালনি দিয়ে প্রায় 30 মিনিটের জন্য ছেঁকে নিতে পারেন, এতে করে এর অবশিষ্ট পানি পড়ে যাবে এবং এই দই বীজটা দিয়ে আপনি টক দই অথবা মিষ্টি দই আবার বানিয়ে নিতে পারেন। আর আপনারা সবসময় টক দই অথবা মিষ্টি দই বানানোর পরে ফ্রিজে রেখে ৬-৭ দিনের মতো এটি খেতে পারেন। শেষ অবস্থায় ৪ থেকে ৫ চামচ দই অবশিষ্ট থাকলে সেই দই দিয়ে আবার বানিয়ে নিতে পারেন, সেটাও দই বীজ হিসাবে ব্যবহার করতে পারেন। আর যদি টক দই অথবা মিষ্টি দই বানানোর সময় এই পানিটা ছেঁকে না নেন সেই ক্ষেত্রে আপনার দই থেকে খুব তাড়াতাড়ি পানি ছেড়ে পানি হয়ে যাবে। এই জন্য অবশ্যই পানিটা ছেঁকে নেবেন দই বীজ থেকে। এটা যদি আপনি সরাসরি ইউগারও ব্যবহার করেন সেই ক্ষেত্রেও আধা ঘন্টা আগে আপনি এইভাবে পানি ছড়িয়ে নেবেন। এখন যেতে যেতে আপনাদেরকে আমি এই দই বীজ দিয়ে 3টি সহজ পানীয় রেসিপি করে দেখাবো। প্রথমটি হলো আপনি এই দইয়ের সাথে আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি এখানে ৩-৪ চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এর সাথে আপনার ইচ্ছে অনুযায়ী তরল অথবা ঘনত্ব যেমন করতে চান সেই অনুযায়ী দুধ অথবা পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। হয়ে গেল এটি লাচ্ছি। এটি আপনি খেতে পারেন, এতে করে হজম শক্তি বৃদ্ধি করবে, প্লাস আপনার শরীর ঠান্ডা রাখবে এবং স্বাস্থ্যকর হিসাবেও এটি একটি খুব ভালো খাবার, বাচ্চাদেরকেও দিতে পারেন। আর এই লাচ্ছির সাথেই যদি আপনি আম ব্লেন্ড করে নেন সেই ক্ষেত্রে হয়ে যাবে ম্যাঙ্গো লাচ্ছি, এটিও আপনি বাচ্চাদেরকে বড়দেরকে দিতে পারেন। আর যদি এটি আপনি ম্যাঙ্গো লাচ্ছি অথবা রেগুলার লাচ্ছি হোক, এটি যদি আপনি আইস বক্সে করে ফ্রোজেন করে নেন সেই ক্ষেত্রে হয়ে যাবে আইসক্রিম। এই আইসক্রিম বাচ্চারা খুবই পছন্দ করে এবং বড়দের জন্য গরমে এটি খুবই মজাদার একটি খাবার। আপনারা যারা আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটি গ্রো হবে এবং এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। তো এই আইসক্রিম আমার হয়ে গেল, একটু পানিতে চুবিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি আইসবক্স থেকে তুলে নেওয়া যায়। এটি আপনি বাচ্চাদের বয়স্কদের সবাইকেই দিতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটি দইয়ের ভিডিও নিয়ে আসব। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।